नेत्रकोनार सीमान्तवर्ती महादेव नदी थेके अवैधभावे बालू और पाथर उत्तोलनेर अभियोग उठेछे। इजारा एलाका थेके बालू ना तुले 3 किलोमीटर दूर थेके तुलछेन इजारादार। एते हुमकिर मुखे पड़ेछे शत बछरेर पुरोनो बाजार ओ आशपाशेर जनपद। अवैध बालू उत्तोलन बंधेर दाबी जानिएछेन स्थानीयरा। नेत्रकोनार संवाददाता सानल हकेर पाठान प्रतिबेदन जानाच्छेन अजित सरकार। नेत्रकोनार कलमाकान्दा उपजेलार सीमान्तवर्ती नदी महादेव चलती अर्थबचर उपजेलार हासानागाँव उमरगाँव और विशापति बालू इजारा नेन स्थानीय महफूज आलम। निर्धारित तो घाटेर प्राय 3 किलोमीटर दूरे बड़ुआकोना बाजार घाट थेके बालू और पाथर उत्तोलन करछेन बोले अभियोग करेछेन स्थानीयरा। बाजार और जनपदेर काछ थेके बालू और पाथर उत्तोलनेर फले হুমকিতে পড়েছেন স্থানীয়রা। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী তীরবর্তী কয়েকটি বসতবাড়ি। বালু উত্তোলনে বাধা দিলে মামলা হামলার হুমকি দেয়া হয়। বাজারের 5টা ঘর অলরেডি দোকান চলে গেছে নদী গর্ভে। মহিলারা বলতো বাচ্চা কাচ্চা নিয়ে মেডিকেলে ডাক্তার কাছে যেতে পারে না, কারণ নৌকা তারা ছাড় দিচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান অবৈধ বালু উত্তোলনের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসনকে মুখিকভাবে জানাইছি, প্রশাসন এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় নাই। বাজারের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে যেন আমরা পরিত্রাণ পাই, যেভাবে আমরা বাজার ডাটি গায়ে রাখতে পারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সীমার ভিতর থেকে সে বালু তুলবে, সীমার বাইরে যদি যায় যে যদি বালু উঠায় সেটা তখন আমরা অবৈধ বলতে পারবো। জনগণের যদি ক্ষতি হোক, সরকার রাজস্ব বঞ্চিত হোক, অবশ্যই সেটা আমরা দেখবো আইনগত ভাবে। সীমান্তবর্তী এলাকার নদীগুলো থেকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।